নমস্কার বন্ধুরা টেস্ট ওয়েস্ট রেসিপিতে সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি ভেন্ডি ভেন্ডি দিয়ে নানা ধরনের পদ আমরা সকলের বাড়িতেই বানিয়ে থাকি আজকে বানাবো ভেন্ডি পোস্ত গরম ভাত বা রুটির সাথে এই রেসিপিটা খেতে বেশ ভালো লাগে তবে আমি বলবো গরম সাদা ভাতের সাথে এই রেসিপিটা ট্রাই করুন রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক সবার প্রথমে ভেন্ডিটাকে ভালো করে ধুয়ে নেওয়ার পর ভেন্ডি দুটো দিক কেটে নিয়ে বাদ দিয়ে নিতে হবে ভেন্ডি বড় হলে মাঝখান থেকে কেটে দু টুকরো করে নিতে হবে আর ছোট হলে কাটবার প্রয়োজন নেই ভেন্ডির একটা দিক এই রকম একটু চিঁড়ে নিতে হবে যাতে ভেন্ডির মধ্যে ভালোভাবে মশলাগুলো ঢুকে যায় রান্না করার জন্য সর্ষের তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি এবার আগে থেকে কেটে নেওয়া ভেন্ডি সামান্য একটু লবণ দিয়ে ভেজে নেব মিনিট তিন চারেক মতন সময় ধরে ভেন্ডিটাকে একটু ভেজে নিচ্ছি এতে করে ভেন্ডির মধ্যে যে কাঁচা গন্ধ সেটা চলে যাবে ভেন্ডি ভেজে নেওয়ার পর ভালোভাবে তেল ঝরিয়ে তুলে নিলাম এবার ফোড়নে দিচ্ছি হাফ চামচ কালো জিরে কালো জিরেটাকে একটু ভেজে নিতে হবে যতক্ষণ না কালো জিরে থেকে একটা সুন্দর গন্ধ বের হচ্ছে এখানে একটা মাঝারি মাপের পেঁয়াজ স্লাইস করে কেটে নিয়েছি এবার পেঁয়াজটাকে মাঝারি করে ভেজে নেব পেঁয়াজ খুব বেশি লাল করে ভাজবার একদমই প্রয়োজন নেই মাঝারি করে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি মাঝারি করে পেঁয়াজটাকে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি একটা ছোটো সাইজের টুকরো করে কেটে নেওয়া টমেটো যতক্ষণ না টমেটো গলে যাচ্ছে ততক্ষণ পেঁয়াজের সাথে টমেটোটাকেও এইভাবে নাড়াচাড়া করে যেতে হবে টমেটো নরম হয়ে গেলে আগে থেকে বেটে নেওয়া সাদা সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম মশলার বাটিটাকে ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি সাথে সাথেই দিচ্ছি স্বাদ মতন লবণ এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ গুঁড়ো খুব বেশি হলুদ কিন্তু এই পোস্তর রান্নাতে দেওয়ার একদমই প্রয়োজন নেই অল্প করে একটু হলুদ দিলেই চলবে এবার খুব ভালোভাবে মশলাটাকে একটু কষিয়ে নিতে হবে যতক্ষণ না পোস্তর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে চার পাঁচ মিনিট মতন মশলাটাকে একটু কষিয়ে নেওয়ার পর আগে থেকে ভেজে নেওয়া ভেন্ডিটাকে দিয়ে মশলার সাথে আবারও দু থেকে তিন মিনিট একটু কষিয়ে নেব যদি এই রান্নাটা কোনো নিরামিষ দিনে বানান তাহলে এখানে পেঁয়াজটা বাদ দিয়ে একই প্রসেসে রান্নাটা করবেন এইভাবে মশলার সাথে ভেন্ডিটাকে একটু কষিয়ে নিলে ভেন্ডির মধ্যে মশলাটা ভালোভাবে ঢুকবে রান্নার পর কিন্তু ভেন্ডিগুলো খেতে বেশ সুস্বাদু হবে মশলার সাথে ভেন্ডিটাকে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি অল্প করে একটু জল যেহেতু ভেন্ডি আগে থেকে ভেজে নেওয়া আছে বেশি জল দেওয়ার প্রয়োজন নেই সাথে সাথেই স্বাদ মতন একটু মিষ্টি দিয়ে দিলাম এবার সমস্ত কিছুকে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিয়ে একটা ঢাকা দিয়ে এটাকে রান্না করব। পাঁচ ছ মিনিট পর ঢাকাটাকে খুলে নিলাম ভেন্ডি আমাদের সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব এক টেবিল চামচ কাঁচা সর্ষের তেল যেহেতু পোস্তর রান্না সবশেষে একটু কাঁচা সর্ষের তেল দিলে এই স্বাদ আর গন্ধ কিন্তু অনেক গুণে বেড়ে যায় আবারও ঢাকা দিয়ে মিনিট দুয়েক মতন লো ফ্লেমে এটাকে রান্না করব দু মিনিট পর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। ঢাকা দিয়ে দশ মিনিট এটাকে স্ট্যান্ডিং টাইমে রাখব দশ মিনিট পর ঢাকাটাকে খুলে নিচ্ছি গরম গরম ভেন্ডি পোস্ত গরম গরম সাদা ভাতের সাথে সার্ভ করব রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করবেন